আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং সেই সাথে আরও একটি নতুন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের সময়ে খেজুর গুড় দিয়ে দুধে ভেজানো পিঠা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে দুধে ভেজানো শামুক পিঠা বা ঝিনুক পিঠা। এটা খেতে কিন্তু খুবই মজার হয়, আপনি বানিয়ে খেলে তবেই এর টেস্টটা বুঝতে পারবেন। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আর এর জন্য আমি এখানে একটি বড় বোলের মাঝে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এই পুরো রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আতপ চালের গুঁড়া বা চালের গুঁড়া যেটাই হোক না কেন, একটু দিলে এটা টেস্ট বহুগুণে বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার এই দুটো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। পরে আমি চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের থেকে একটু কম পরিমাণে পানি। এবার আমি এই পানিটাকে বলক তুলে নিব এবং পানিটা খুব ভালো মতো বলক তুলে নিতে হবে। পানিতে যখন বলক উঠে আসবে আমি যে আটাগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি, এবং চুলার জালটাকে এই পর্যায়ে বন্ধ করে দিয়ে এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে করে আটাটা খুব সুন্দরভাবে এই পানির সাথে মিশে যেতে পারে। এবারে এই খামিরটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এতে করে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং 10 মিনিট পরে আমি একটি বড় বোলের মাঝে এগুলোকে নিয়েছি এবং খামিরটাকে খুব সুন্দরভাবে আমি ময়ান দেবো, যাতে একদম স্মুথ হয়ে যায়। আমাদের এই খামিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর স্মুথ হয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবারে আমি এখানে আরও একটি উপকরণ মেশাবো, আর সেটা হচ্ছে একটি ডিম। ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর এর মাঝে আরেকটি কথা না বললেই নয়, আপনারা যখন আটাটা সেদ্ধ করবেন তখন অবশ্যই শক্ত করে সেদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে আপনি ডিমটা যখন এই খামিরের মাঝে দিবেন তখন এই খামিরটা নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি, পুরোটা দেওয়া যাবে না, তাহলে এটা একেবারে নরম হয়ে যাবে। এবারে এই ডিমটুকু খামিরের সাথে খুব ভালো মতো আবারও ডোলে ডোলে মিশিয়ে নিচ্ছি। ভয়ের কিছুই নেই, একটু পরেই সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে। এই তো আমাদের ডোটা একদম রেডি, খুবই সুন্দর আর পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব, আর এর জন্য হাতে আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, এতে করে লেচিটা কাটতে সুবিধা হবে। ঠিক এরকম ছোট ছোট এবং এরকম লম্বা লম্বা করে নিব। এরপরে আমাদের এরকম একটি ছাঁকনি বা ঝাঁঝরি যেটাই বলেন না কেন এটা লাগবে, এটা সবার বাড়িতেই থাকে আর এটা একটু বড় সাইজের হলে ভালো হয়। এবং একটা বাটির মাঝে আমি তেল নিয়েছি কিছুটা, এবারে তেলটাকে এই ছাঁকনির সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, এবং আমি যে লম্বা সাইজের পিঠাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এভাবে ছাঁকনির উপরে একটু চেপে বসিয়ে দিচ্ছি এবং আলতো হাতে তুলে নিচ্ছি। এবং এইভাবে মুড়িয়ে নিয়ে এসে এই সাইডটা একটু হাত দিয়ে ভালো মতো চেপে লাগিয়ে দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেল ঝিনুক পিঠা। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। প্রত্যেকবার অবশ্যই এই পিঠাটা তৈরি করার আগে এই ছাঁকনির মাঝে একটু করে তেল ব্রাশ করে নেবেন, এতে করে আপনার পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এই তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমরা চলে যাব চুলায়। আর চুলায় আমি আগে থেকে একটি ননস্টিকি কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন ভালো মতো হিট হয়ে যাবে সেই পর্যায়ে আমি সবগুলো পিঠা একে একে দিয়ে দিব, এবং পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়ে এপিট ওপিট খুব ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। এবং চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখলেই ভালো হয়। আমি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর এই তো আমাদের পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে। আর এই পর্যায়ে আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, এবং এভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিয়েছি। এরপরে আমি চুলার উপরে আরও একটি কড়াইয়ের মাঝে 1 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ জাল করে নিচ্ছি, এবং এটা আমি আগে থেকে জাল করা শুরু করে দিয়েছিলাম। এখানে 1টি সাদা এলাচ এবং 3টা দারচিনি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আমি আরও একটু পরিমাণে দুধটাকে জাল করে কমিয়ে নিব। এই পিঠা তৈরির ক্ষেত্রে দুধটা আপনি পাতলাও দিতে পারেন চাইলে, আবার একটু ঘন করলেও টেস্টটা খুবই ভালো আসে। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি, এবং এটাতে আমি যেহেতু খেজুরের গুড় মেশাবো তাই দুধটাকে এক সাইডে রেখে হালকা একটু ঠান্ডা হতে দিচ্ছি। যখনই এর ভিতরের গরম বাষ্পটা বের হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এবং এই গুড়টাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবারে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য, এতে করে পিঠাটা এই দুধগুলোকে খুব সুন্দরভাবে ভেতরে টেনে নিবে। ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পরে, আর এরই মাঝে পিঠাগুলো কিন্তু বেশ ফুলে ফেঁপে বড় হয়ে গেছে, এবং এটা যে ভেতরে কত সুন্দরভাবে দুধের রসটা ঢুকেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর এই পিঠার টেস্ট কিন্তু মাশাল্লাহ খুবই মজার, আর যদি না খান তাহলে কিন্তু মিস করবেন। আশা রাখছি আমার আজকের এই পিঠার রেসিপিতে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।